শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2023 চাহিদা সমীকরণ নির্ণয় করো, গ নাম্বার চাহিদা সমীকরণ নির্ণয় করো। একদম ইজি কাজ, তোমাদের খুব একটা কঠিন হবে না। আমি এর পূর্বেও এরকম একটা ক্লাস দিয়েছিলাম, তবে আমি ইদানিং 23 সালের ক্লাসগুলো পরপর দিয়ে দেবো। তোমরা আমার সাথে যুক্ত থাকো এবং ভালো করে বই নিয়ে বসবো, বইয়ের প্রশ্নটা খেয়াল করলে তোমাদের বেটার হবে। কুমিল্লা বোর্ড 23, আমাদের মেইন কাজ হচ্ছে গ নাম্বার চাহিদা সমীকরণ নির্ণয় করো। চাহিদা সমীকরণ, আমরা সমীকরণ দেওয়া থাকলে সূচি অঙ্কন করতে পারি, কিন্তু এখানে উল্টো কাজ আছে, সূচি দেওয়া আছে, আমাদেরকে চাহিদা সমীকরণ নির্ণয় করতে হবে। 60 টাকা দামের চাহিদা 80, দাম কমে 50 হলে চাহিদা বেড়ে হয় 100। এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, চাহিদা আমি আগে লিখে রেখেছি, চাহিদা সমীকরণ নির্ণয়ের সূত্র ডি মাইনাস ডি ওয়ান ডিভাইডেড বাই ডি ওয়ান মাইনাস ডি টু ইকুয়াল পি মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান মাইনাস পি টু। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের সূত্র। ডি মানে ডিমান্ড, ডিমান্ড মানে চাহিদা, ডি মাইনাস ডি ওয়ান, ডি ওয়ান মাইনাস ডি টু দ্বিতীয় চাহিদা, পি মাইনাস পি ওয়ান, পি ওয়ান মাইনাস পি টু। এখানে পি ওয়ান প্রথম দাম, পি টু দ্বিতীয় দাম। আচ্ছা, আমরা সূচি থেকে দেখি। এই যে এখানে দেখছি আমরা, আমাদের সূচিতে তোমরা খেয়াল করো, পি ওয়ান কত, প্রথম দাম 60, পি টু কত, দ্বিতীয় দাম 50, ডি ওয়ান কত, প্রথম চাহিদা ডি ওয়ান, প্রথম চাহিদা 80, ডি টু দ্বিতীয় চাহিদা 100। শিক্ষার্থীরা, আমাদের এখানে ডি এর কোনো মান নাই আর পি এর কোনো মান নাই। ডি ওয়ান এর মান আছে, ডি টুর মান আছে, পি ওয়ান এর মান আছে, পি টুর মান আছে। এই ডি আর পি, এই ডি আর পি এটা সমীকরণে থেকে যাবে, এই জন্য এই দুটার কোনো মান নাই। তাহলে শিক্ষার্থীরা, এই চারটা মান আমরা বসিয়ে দিই। তাহলে আমরা শুরু করি, ডি এর কোনো মান নাই, ডি থেকে গেল, ডি ওয়ান কত, 80 ডিভাইডেড বাই ডি ওয়ান হচ্ছে আবার 80, বিয়োগ ডি টু কত, ডি টু হচ্ছে 100, ডি টু হচ্ছে 100 ইকুয়াল পি, পি এর কোনো মান নেই, পি ওয়ান কত, পি ওয়ান হচ্ছে 60, আবার এই পি ওয়ান 60 বিয়োগ পি টু হচ্ছে 50, পি টু হচ্ছে 50। তাহলে শিক্ষার্থীরা, আমরা কাজগুলো করে ফেলি। ডি মাইনাস 80 ডিভাইডেড বাই 80 থেকে 100 বিয়োগ করলে মাইনাস 20 ইকুয়াল পি মাইনাস 60, 60 থেকে 50 গেলে 10, 60 থেকে 50 গেলে 10, ক্লিয়ার? এবার আমরা আর আরই গুণন করব, এই 10 দ্বারা এটাকে গুণন করব, 10 দ্বারা এটাকে গুণন করব। তাহলে 10 ডি মাইনাস 80 ইকুয়াল মাইনাস 20 কে গুণ করব পি মাইনাস 60। তাহলে আমরা আর আরই গুণ করলাম, 10 দ্বারা ডি মাইনাস 80 কে আর মাইনাস 20 দ্বারা পি মাইনাস 60 কে। এখানে তোমরা লিখতে পারো যে আর আরই গুণ করে, এখানে লিখতে পারো আর আরই গুণ করে। তাহলে আমরা গুণ করে দেই, আমরা 10 এর সাথে এইটা আর 20 এর সাথে এইটাকে গুণ করলাম, তাহলে 10 ডি মাইনাস 80 10 800 ইকুয়াল মাইনাস 20 পি, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দু কোনো 1200। তোমরা খেয়াল করো, মাইনাসে মাইনাসে প্লাস, তোমরা ব্রাকেটে রাখবা, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, নাহলে তোমাদের ভুল হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা, আমি ডাস্টারটা নিয়ে আসি, শিক্ষার্থীরা আমরা উপরের লাইনটা মিশিয়ে দেই, আমি ডাস্টার আনতে ভুলে গিয়েছিলাম, এই জন্য তোমাদের আমি 10 সেকেন্ড সময় নষ্ট হয়ে গেল, আমি দুঃখিত। এবার দেখো, এই জিনিসটা, এই জিনিসগুলোকে আমরা সাজাবো। আমাদের ছিল 10 ডি মাইনাস 800, এই লাইনটা তুলছি, ইকুয়াল মাইনাস 20 পি প্লাস 1200। আমরা কাজ করি, 10 ডি এপাশে রাখি, 10 ডি এপাশে থাকলো ইকুয়াল মাইনাস 20 পি প্লাস 1200, এপাশে যা আছে তাই লিখলাম, এই 800 এপাশে যদি যায়, এই 800 কে এপাশে নিয়ে যাব, তাহলে মাইনাস আছে প্লাস 800, এখানে আছে মাইনাস 800, এপাশে গেলে হয়ে গেল প্লাস 800। আমরা
দশ ডি ইকুয়াল মাইনাস বিশ পি প্লাস বারোশো আটশে দুই হাজার, বারোশো আর আটশে দুই হাজার, বারোশো আর আটশে দুই হাজার। তাহলে শিক্ষার্থীরা আমরা এক কাজ করি, ডি ইকুয়াল এই দশ এ পাশে গেলে মাইনাস বিশ পি ডিভাইডেড বাই দশ প্লাস দুই হাজার ডিভাইডেড বাই দশ। শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে দশ গুণ অবস্থায় আছে ডি এর সাথে, ডি এর সাথে গুণ অবস্থায় আছে, এ পাশে গেলে দুইটা টার্মের সাথেই ভাগ হয়ে যাবে। দশ কিন্তু একটা টার্মের সাথে ভাগ হবে না, দুটো টার্মের সাথেই ভাগ হয়ে যাবে। এই দশ দুটো টার্মের সাথেই ভাগ হয়ে যাবে। তাহলে আমরা ভাগ করে ফেলি, ডি ইকুয়াল দশ কতই বিশ, দশ দুগুণে বিশ মাইনাস টু পি, দশ দুগুণে বিশ প্লাস শূন্য শূন্য কাটা গেলে দুইশো, শূন্য শূন্য কাটা গেলে দশ দ্বারা দুই হাজারকে ভাগ করলে দুইশো। তাহলে আমরা সাজিয়ে লিখি, সুতরাং ডি ইকুয়াল এই দুইশোটাকে আগে লিখি দুইশো মাইনাস দুই পি, দুইশো মাইনাস দুই পি। তাহলে আমরা এই দুইশোটাকে আগে লিখলাম, এর সামনে প্লাস আর দিতে হয় না, প্লাস এমনি বোঝা যায় যে প্লাস আছে, আর মাইনাস টু পিটাকে আমরা পেছনে লিখে দিলাম। শিক্ষার্থীরা আমরা কিভাবে চাহিদা সমীকরণ বের করতে হয় আমরা দেখে ফেললাম, আমরা এভাবে ক্লাসগুলো করব। এই কুমিল্লা বোর্ড তেইশের পরের প্রশ্নটা হচ্ছে স্থিতি স্থাপকতা নির্ণয় করো, স্থিতি স্থাপকতা, স্থিতি স্থাপকতা। এটা আমি শিক্ষার্থীরা তোমাদেরকে পরের ক্লাসে এর ঘ নাম্বারটা করে দিব, স্থিতি স্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতির উপর নির্ণয় করো। তোমরা সেই সময় পর্যন্ত তোমরা চাহিদা সমীকরণ আমরা কিভাবে বের করলাম তোমরা সেটা শেষ করে রাখো, সেই আবার দেখা হবে।